ডুবোচরের কারণে লক্ষ্মীপুর ভোলা ও বরিশাল নৌরুটে ঘণ্টার পর ঘণ্টা নদীতে আটকে থাকছে ফেরি। জোয়ারের সময় ফেরি চলাচল করলেও আটকে থাকছে ভাটার সময়। এতে চরম ভোগান্তিতে পড়ছে পরিবহন শ্রমিক, মালিক এবং যাত্রীরা। লক্ষ্মীপুর প্রতিনিধি ডালিম কুমার দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন ইকরাম হোসেন। উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে দক্ষিণ পশ্চিম দিক নদীতে ঘেরা। মজি চৌধুরীর হাট লঞ্চ ঘাটে একটি ফেরি বিকল থাকায় বর্তমানে তিনটি ফেরি চলছে, কিন্তু এ নৌরুটে মতিয়ার হাট সহ কয়েকটি স্থানে নতুন নতুন ডুবোচর জেগে ওঠায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে ফেরিগুলো। ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী। একটি দুইটির মধ্যে আপনি জাহাজ দুই তিন ঘন্টা আটকা পড়ে থাকতে হয় এবং জোয়ার অপেক্ষা থাকতে হয় এবং পুরো চ্যানেলে আপনার পানি কম, জায়গায় জায়গায় ডুবোচর। নদীটা যদি খনন করা হয় তাহলে আমাদের জন্য লাভময়। মানুষের এখানে ভোগান্তি হয়, যানজট হয়, বিভিন্ন মানুষ গাড়িওয়ালা যারা আছে একটা গাড়ি দেখা থেকে পাঁচ দিন সাত দিনও পর্যন্ত ফেরি অপেক্ষা করতে হয় একটা মানুষ। জোয়ারের সময় কিছুটা পানি বাড়লে শুরু হয় ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন অতিসত্বর নদী খনন করা না হলে ভবিষ্যতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটবে, এই নৌরুট বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তারা। ফেরি ড্রেজিংটা ঠিকমতো হোক, ড্রেজিংটা হইলে আমাদের সবসময় ফেরিগুলো চলাচল করতে সুবিধা হবে। 2006 সালের এপ্রিল মাসে লক্ষ্মীপুর সদর উপজেলার মজি চৌধুরী হাট লঞ্চ ঘাটটি চালু করে সরকার। এ নৌরুট দিয়ে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা বিভাগের 21 জেলার মানুষ যাতায়াত করে। অচিরেই ফেরি চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন যাত্রীরা। ইকরাম হোসেন, এশিয়ান টেলিভিশন। জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে, তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।